আজকে সংবাদপত্রে দেখলাম আজকে সরকার প্রধান বলেছেন যারা ভোট চুরি করে তারা আবার ক্ষমতায় যেতে চায়। প্রিয় বন্ধুগণ, এই তাপ প্রবাহ সৃষ্টির কারণটা ছিল এই সরকারের আমলে, এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের আমলে সারা বাংলাদেশে খাল দখল, সারা বাংলাদেশে গাছ কেটে সব নিধন করে দিয়েছে। যে গাছের বয়স 5 বছর না, সেই গাছকে টেন্ডার দিয়ে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের হাতে সঁপে দিয়েছে। আজকে এই তাপ প্রবাহের কারণ বাংলাদেশে এই 15 বছর ক্ষমতায় দেখে যারা মেঘা প্রকল্পে লুট করেছে, তেমনি পরিবেশের গাছ খালও লুট করে বাংলাদেশে এই তাপ প্রবাহ সৃষ্টি করেছে বলে জনগণ ইতিমধ্যেই পালা শুরু করেছে। তাই সরকার প্রধান, আমরা ভোট চুরি করি নাই, এক মাগুর আগে দিয়ে সারা বাংলাদেশ কাঁপিয়ে তুলেছিলেন। সেই মাগুরায় কি হয়েছিল, তার পরে কি হয়েছিল, নারায়ণগঞ্জের ভোট, মুন্সিগঞ্জের ভোট কি করে হেলিকপ্টারে করে এনে সেদিন জয়লাভ করিয়েছিলেন, সেই কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দিতে হয়। তাই ভোট চুরির উদাহরণ আপনারাই সৃষ্টি করেছেন। 2014 সালে যদি আপনারা 154 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত না করতেন, বাংলাদেশে 2018 সালে দিনের ভোট রাতে না করতেন, আজকে 2024 সালের 7ই জানুয়ারি যেই প্রহসনে নির্বাচন করে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভোট চুরির উদাহরণ আপনারাই সৃষ্টি করেছেন। শিক্ষাখাতে দুর্নীতি 71 সালে অটো পাস আপনারাই সৃষ্টি করেছেন। এখন স্কুল কলেজ প্রাইমারি স্কুল বন্ধ না করে দিয়ে 10 জন লোককে স্টকে মৃত্যুবরণ করতে হয়েছে, এর দাবিদার এই সরকার। এই সরকার এই জন্য দাবি নিচ্ছে না, এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, এই সরকার তো জনগণেরকে তোয়াক্কা করে না, এই সরকার তোয়াক্কা করে মেগা প্রকল্প কোথায় আছে, এই সরকার তোয়াক্কা করে কোথায় টাকা উপার্জন করা যায়, এই সরকার চিন্তা করে কোথায় লুট করা যায়, এই সরকার আজকে ফেলানির লাশের বিচার চায় না, আজকে সীমান্তে গুলি করে না নিয়মিত মানুষ মারা হচ্ছে, সেই দিকে সরকারের কোনো খেয়াল থাকে না,